10,323 শিক্ষকদের নিয়োগ করেছিল সিপিআইএম, চাকরি দিয়েছিল নিজেদের দলের ক্যাডারদের। বিজেপি তো তাদের চাকরি খায়নি। 10,323 শিক্ষকদের বিরুদ্ধে মামলা করেছিল 6 আগরতলার বিধায়ক, সবাই চেনে তাকে। 6 আগরতলা মণ্ডলের বিটারবন অঞ্চলে আয়োজিত এক দলীয় যোগদান সভায় উপস্থিত থেকে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে শনিবার রাতে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং তার বাবা সমীর রায় বর্মনকে এদিন আক্রমণ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি অনেক চেষ্টা করেছিলাম 10,323 শিক্ষকদের জন্য, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদনও জানিয়েছিলাম, কিন্তু তাদের ইজ্জত এখানে 10,323 অনেক আন্দোলন হয়েছে। বিটারবনের মানুষ আগরতলাতে থাকে, জানে আগরতলা শহরের মধ্যে কত আন্দোলন, রাস্তায় বসে থাকে 10,323। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরও আমাকে গিয়ে বলে আমাদেরকে করে দিন স্যার। আমি বলেছি বাবু, আমি সুপ্রিম কোর্টের কাছে আপিলও করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে করার রক্ষা করার আমাকে পারমিশন দেন, সুপ্রিম কোর্ট দেয়নি। তাদেরকে চাকরি কে দিয়েছিল অবৈধভাবে? কমিউনিস্টরা, সিপিএমরা দিয়েছিল। তাদের চাকরিগুলি যাওয়ার জন্য কেসটা কে করেছিল? বিপ্লব দেব। কে করছে? এদিকে যে বিধায়ক উনি কেস করছেন, এখন যে প্রার্থী উনি কেস করছেন। এখন সিপিএম এতদিন তাদের দোষ দিত বলে এরা কেস করে চাকরিগুলি খেয়েছে, এখন 10,323 পরিবারকে ছেড়ে দিয়েছে। এইবার উনি বন্ধ হয়ে গেছেন, ওনার বন্ধুরে ক্যান্ডিডেট করেছে, সিপিএম এর ক্যান্ডিডেট হচ্ছেন ওনার বন্ধু। এই 10,323 পরিবারের অভিশাপ এবার সিপিএম কংগ্রেসের বিনাশ হয়ে যাবে, কারণ এই 10,323 মধ্যে সিপিএম এর ক্যাডার ছিল ম্যাক্সিমাম। সিপিএম নিজের ক্যাডারকে দিয়েছে, ঠিক আছে, অন্যভাবে দিয়েছে, কেউ তো কিছু বলেনি, কোর্ট তো কিছু বলেনি, কোর্টে গেল কে, চেষ্টা করল কে? এই আশিস বাবু আর ওনার বন্ধু, এটা নাম কেতে আমি ইচ্ছা না, নাম এমন রাখছে বাপে মা, নামের উল্টাটা কাম করে। ত্রিপুরায় সিপিআইএম ছিল না, ত্রিপুরার মাটি সিপিআইএমের ছিল না। ত্রিপুরার রাজারা প্রজাদের উপর অত্যাচার করতেন না, মেয়েদের অসম্মান করতেন না। রাজ্যে স্কুল কলেজ হাসপাতাল বিমান বন্দর বানিয়ে দিয়েছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরার রাজারা প্রজাবৎসল, কংগ্রেসে সিপিআইএমকে রাস্তা দেখিয়ে ত্রিপুরায় নিয়ে এসেছে। কংগ্রেসের ভোট বিভাজন না হলে কমিউনিস্টরা কোনোদিনই ত্রিপুরার মাটিতে আসতে পারত না। বাবা ছেলে মিলে রাজ্যের ভবিষ্যতে শেষ করে দিয়েছিল। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও তার বাবা সমীর রায় বর্মনকে শনিবার এভাবে কড়া ভাষায় জবাব দিয়েছেন বিপ্লব কুমার দেব। এর পাশাপাশি এও বার্তা দেন, তিনি থাকতে 6 আগরতলা কেন্দ্রের জনসাধারণের ভবিষ্যৎ নিয়ে কেউ কোনো রাজনীতি করতে পারবে না। ত্রিপুরার বুকে সিপিএম রে এনেছে কে? বিল্লাহ তো বলেনি সিপিএম এসছে কার কারণে, কে এনেছে সিপিএম টা ত্রিপুরাতে? ত্রিপুরাতে সিপিএম ছিল না, ত্রিপুরার মাটি সিপিএম এর না। ত্রিপুরার রাজা মহারাজারা প্রজাদের উপর অত্যাচার করতো না, বলাৎকার করতো না। ত্রিপুরার মহারাজারা, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য কলেজ বানিয়েছে, স্কুল বানিয়েছে, দেশলাইয়ের ফ্যাক্টরি লাগিয়েছে, এমবিবি এয়ারপোর্ট নির্মাণ করেছিল। ত্রিপুরা রাজারা প্রজাবৎসল, ত্রিপুরা রাজারা কোনোদিনই মহিলার উপর অত্যাচার করেনি। তাহলে কমিউনিস্ট কেন এলো? কমিউনিস্ট তো যেখানে অত্যাচার হয় সেখানে আসে, তো ত্রিপুরাতে তো হয়নি। ত্রিপুরাতে ওনার বাবা দিত্যাদিত্যির কারণে কমিউনিস্ট হয়েছে। সুকুমার সেন, সুকুমার সেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, বনমালীপুর থেকে এমএলএ ছিলেন, শাদিসুদা করেননি, একা ব্যক্তি, ভালো মানুষ ছিলেন, ইমানদার লোক ছিলেন, ত্রিপুরার জন্য কাজ করছিলেন। ওনার বাপের তো সহ্য না কাম করলো, ওনার বাপের তো ডিকটা ডিকটিকরণ লাগবে, ফ্যাশনে লাগানো লাগবে, তো ওনার বাপে এই ত্রিপুরার মধ্যে আরে কত বড়। আমার মাঝে মাঝে দিয়ে হয় 10 মাসের মুখ্যমন্ত্রী ইদারে নিয়ে ব্যঙ্গা খায়, আমার বাপে মুখ্যমন্ত্রী আসছে, বাপরে বাপ কি অবস্থা, অহন এটার ব্যঙ্গা খাইতে হবে।
কে দাঁড় করিয়েছিল? কংগ্রেসের ভোট যদি বিভাজন না হতো কমিউনিস্ট জীবনের সত্তাতে ত্রিপুরাতে আসতো না। কমিউনিস্ট কংগ্রেসের ভোট বিভাজনটা কে করলো? কমিউনিস্ট কে আনলো? কমিউনিস্ট কে মানিক সরকার এনেছে? জিতেন চৌধুরী এনেছে? এরা আনেনি, এনেছে এই বাপ বেটা এনেছে, তারা এনেছে। সত্যি কথা বলি আমি বিপ্লবদের, বিপ্লবাবু ভুল করছিনি, এরাই আনছে। এই কমিউনিস্টের পিটার বোনকে কি দিয়েছে? বিজেপি আইলে সব মুসলমানরা বাংলাদেশ পাঠাই দিব, ইটা দিছে। পাঠাইছিনি আমি, আমি তো মুখ্যমন্ত্রী আসলাম, যারা কইছো তারা তো মন্ত্রী হইতে পারছে না। আমার কারণে, মুখ্যমন্ত্রী হওয়ার কারণে, বিজেপির সত্তাতে আসার কারণে, নরেন্দ্র মোদীর কারণে ওনারও মন্ত্রী বানাইছিলাম, কিন্তু সুয়ারের কপালে সিন্দুর লাগে না, লাগে না। এত অতি অতি শুরু করছে লোকসভা ইলেকশনের পরে আমি বিদায় করেছি, যাও তুমি। লোকসভা ইলেকশনের পরে আমার পার্টিতে থেকে ক কংগ্রেসের ভোট দিত, বিজেপির মন্ত্রী ক কংগ্রেসের ভোট দাও, তারপরে ক বিবেক ভোট দাও, ভোট দিয়েছি না। কত বড় সাহস! নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ দেয় তোমারা, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়া মানে বিটার বলেন জনতাকে চ্যালেঞ্জ দেওয়া, নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ দেওয়া মানে 140 কোটি ভারতবাসীকে চ্যালেঞ্জ দেওয়া। আসন্ন লোকসভা নির্বাচনে গণতান্ত্রিক পথে চক্রান্তকারীদের সমীচীন জবাব দিতে ত্রিপুরাবাসী প্রস্তুত বলে এদিন আশা প্রকাশ করেছেন 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।